নমস্কার, আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেলাম। এই সদর্পে সগর্বে বলতে পারার একটা আলাদা তৃপ্তি আছে, কারণ এই সময়টা আপনারাও অপেক্ষা করেন আর তিনিও অপেক্ষা করেন, আমরাও অপেক্ষা করি। কারণ আমরা তো পাব, আমাদের জন্য যে প্রাপ্তি ভাণ্ডার উপচে পড়তে পারে এমন সম্ভাবনা, এমন আশা আমাদের মনের মধ্যে থাকে। সেজন্যই আমরা একত্রিত হই এমন একজন পণ্ডিত মানুষের সান্নিধ্য লাভের জন্য, তার জ্ঞানের সেই ছোঁয়া পেতে, যার নাম আজ দিকে দিকে প্রান্তে প্রান্তে। ভনিতার কোনো প্রশ্নই নেই, পণ্ডিত শ্রী অর্পণ, তার অনুষ্ঠান দেখার জন্যই আমরা ওয়েট করি। আমরা তার বিভিন্ন চেম্বারে যাওয়ার জন্য ওয়েট করি, তার সান্নিধ্য লাভের জন্য ওয়েট করি, যে পণ্ডিত মানুষ আমাদেরকে বিচার বিশ্লেষণ করে দেবেন, আমাদেরকে দিশা দেখাবেন, তার জন্যে অপেক্ষা করি। ঠিক তেমনই আবার অনেকের অপেক্ষা থাকে কখন কোন সুযোগে, সুযোগকে কাজে লাগিয়ে রহরা যদি শিক্ষাশ্রমে ভর্তি হতে পারবো, তার মাধ্যমে সরাসরি শিক্ষা অবলম্বন আশ্রয় পাবো, আমরা গ্রহণ করতে পারবো। কারণ সেটাও তো একটা সুযোগ, সেটাও তো একটা প্রাপ্তি, অবশ্যই আগ্রহীদের জন্য। আবার অনেকে অপেক্ষা করে থাকি এই যে বিভিন্ন পুস্তক আমাদের হাতের কাছে থাকে পণ্ডিতজি কৃত, সেই পুস্তকগুলো সংগ্রহ করে নিতে, যেমন এই মুহূর্তে চিত্র দেখছেন সম্মোহনতন্ত্র, তার সাথে বাস্তুমঙ্গল, তার সাথে রেখা বিজ্ঞান, তার সাথে গৃহস্থের টোটকা, সাথে অ্যাস্ট্রোপ্যাথি, তার সাথে অবশ্যই বলবেন না লাইফ কোষ্ঠীর কথা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এগুলো কি, এগুলো কেন, এই ভাবনাটাও যারা জাগতে পারে, এগুলো সবই একটা ফসল, এগুলো সবই একটা উপহার পণ্ডিতজির মাধ্যমে সকল মানুষের কাছে, সেই চিরন্তন শাস্ত্রের এক অনবদ্য উপহার, যে উপহারগুলো সংগ্রহ করার অপেক্ষায় অনেকেই থাকেন, অনেকেই পেয়েছেন, অনেকেই স্বীকার করেন যে সত্যি পণ্ডিতজি নিজের মধ্যে কতটা রেখেছেন, সবই তো দিয়ে চলেছেন, কিন্তু না, আমরা জানি তার মধ্যে কতটা আছে আর কি কি আছে, সেই সুগভীর সমুদ্রের এক কোনা জল মাত্র বোধ হয় আমরা পাই। সত্যিই তো এইভাবেই তো ভাবতে পারলে বোধ হয় আরও তৃপ্তি জাগে, কারণ তার পাণ্ডিত্যের কাছে আমাদের অবনত হতে হয়। তিনি যে প্রতিটা পর্বে এক এক রকমভাবে বিশ্লেষণ করেন, সেটাকে তো কর্নিশে না জানিয়ে পারা যায় না। যেমন আজকের আলোচ্য বিষয় দেখুন, একজন পণ্ডিত মানুষের কিভাবে ভাবনা থাকে এবং বিশ্লেষণ ব্যাখ্যাটা থাকে, কিভাবে শিক্ষামূলক আঙ্গিকে সেটার পরিবেশনা থাকে, একবার আলোচ্য বিষয়ের একবার চোখ রাখুন, তাহলে বুঝবেন। আজকের আলোচ্য বিষয় যেভাবে আমাদের জন্য তিনি ভাবিয়েছেন, সেই ভাবনাটা আমরা কজন ভাবতে পারি বলুন তো, কজন? সত্যিই তো, যে আমাদের হাতের রেখার মাধ্যমে, হাতের রেখাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কজনে ভাবি, কজনে গুরুত্ব দিই আমরা? সত্যিই তো অনেক ক্ষেত্রেই কেউ কেউ প্রচলিতভাবে একজন জ্যোতিষ ব্যক্তিত্বদের দেখলে হাতটা বাড়িয়ে দিই, কিন্তু সেই হাতের মাধ্যমে যে কতটা পুঙ্খানুপুঙ্খ বলা সম্ভব, বিশ্লেষণ করা সম্ভব, অনেকেই হয়তো আমরা জানি না। আমরা হয়তো স্বাভাবিক প্রবৃত্তির বলে, স্বাভাবিক আগ্রহের প্রকাশ করে সেই হাতটা বাড়িয়ে দিই, কিন্তু এই হাতের মাধ্যমেও যে, হাতের রেখার মাধ্যমেও যে উচ্চ শিক্ষার মতো বিশেষ গুরুত্বপূর্ণ যোগের কথা ব্যাখ্যা করা যায় অন্যান্য যোগের অন্যান্য সম্ভাবনার পাশাপাশি, সেটা কি জানেন? জানবেন, যদি আপনার সম্যক ধারণা থাকে তাহলে মানবেনও, আর যদি নাও থাকে তাহলে সেটা এখানে তৈরি হতে বাধ্য। আজকের আলোচ্য বিষয়ের দিকে একবার চোখ রাখুন, হাতের রেখায় উচ্চবিদ্যা, সেই উচ্চবিদ্যা কিভাবে আমরা জানবো এবং হাতের রেখার মাধ্যমেই কিভাবে জানবো, সেটা তো যে কেউ জানাতে পারবেন না, বটতলায় বসে বা সেই টিয়া পাখির মতো সমস্ত কিছু অবলম্বন অনেক কিছু থাকে, কিন্তু একজন মানুষের মস্তিষ্কে যে জ্ঞানটা থাকে শাস্ত্রের অধ্যয়নের মাধ্যমে, তার বিকল্প কি হতে পারে, সেখানেই কুর্নিশ আমাদের বারে বারে করতে হয়, সেখানেই ভাবতে হয় যে পণ্ডিতজি কেন আজ বাংলার প্রান্তে প্রান্তে এতটা জনপ্রিয়, কেন আজ প্রান্তে প্রান্তে বিভিন্ন জন, বিভিন্ন অসংখ্য মানুষ তাকে সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে বিচার করছেন, কেন? এই উত্তরটা একটু ভাবলেই বেরিয়ে আসে। ঠিক তেমনই রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম, সেখানে শিক্ষা প্রদান, কোনো প্রভেদ নেই। সেই আশ্রমিক দৃষ্টিভঙ্গিতে সেখানে যেমন, এই অনুষ্ঠানের মাধ্যমেও সেই ব্যাখ্যা, সেই ক্লাস, অনেকেই তো খাতা কলম নিয়ে বসে পড়েন, অনেকেই সাগ্রহে এই অনুষ্ঠান থেকে সংগ্রহ করতে বসে পড়েন, কারণ তফাৎ তো নেই,
তফাৎ থাকবে কি করে? পাণ্ডিত্যের কোনো কি প্রভেদ হয়? পাণ্ডিত্যের কি কোনো সেই মানসিকতা যদি থাকে তাহলে কি কৃপণতা আসে? কখনোই না। পণ্ডিত শ্রী অরবিন্দ এই জন্যই আজ আমার আপনার প্রত্যেকের নয়নের মণি। সেই নয়নের মণির কাছ থেকেই আজকে আমরা এই আজকের আলোচ্য বিষয়ের উপরে বিশেষ আলোকপাত পাবো এই আশা নিয়ে আমরা মুখোমুখি। কাজে এই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা আপনাদের স্বাগত জানায় আপনাদের বন্ধু সুব্রত, আর স্বাগত জানায় শ্রদ্ধা সহকারে পণ্ডিত শ্রী অরবিন্দকে। নমস্কার। আজকে যে আলোচনার বিষয়টা রাখা হয়েছে, ট্র্যাডিশনাল অ্যাসপেক্টের মধ্যে হস্তরেখা তো ট্র্যাডিশনালের বাইরে নয়, হাতের রেখায় উচ্চ বিদ্যা। ধরুন যাদের জন্ম তারিখ সময় নেই বা যাদের জন্ম তারিখ সময় আছে বা হরোস্কোপ আছে, তাদেরও কিন্তু হস্তরেখাটা একবার দেখার প্রয়োজন। সেই যোগটা এই হাতে থাকতে হবে, উচ্চ বিদ্যা উচ্চ শিক্ষা হওয়ার জন্য। আমি দেখেছি কেউ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন, কিন্তু উচ্চ মাধ্যমিকের পর থেকে তা ডিটোরিয়েট করতে শুরু করেছে, উচ্চ বিদ্যা করতে পারেননি। সেই সব ক্ষেত্রে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে দাঁড়িয়ে হস্তরেখার অনুযায়ী যদি আলোচনায় যাই, মনের শক্তি ও প্রবণতা অনুসারে প্রত্যক্ষভাবে মানুষ শিক্ষালাভ করে, এবং যত শিক্ষা লাভের দিগত উচ্চ শিক্ষায় যাবে তিনি জ্ঞানের ভারে একটু নুইয়ে থাকবে। ফলন্ত বৃক্ষ দেখবেন, যে গাছটাতে প্রচুর আম হয়েছে সে আমের ভারে সেই গাছটি একটু মাথা নিচু করে থাকে। দেখবেন অত্যন্ত বিদ্বান যারা তারা ছটফট কম করে, যারা ডক্টরেট অত্যন্ত বিদ্বান তারা জাহির করেন না, কিন্তু পাড়ায় পাড়ায় দেখবেন একটু অল্প বিদ্যা যে কোনো বিষয়ে, একটু দুটো গান শিখেছেন উনি হয়তো, বা সবটাই তো বিদ্যার মধ্যে পড়ে, ভালো খেলতে পারেন হয়তো বা একটু ভালো খেলছেন, কিন্তু তিনি ভাবছেন যে তিনি সর্বসেরা আর সবাই তার থেকে ভালো কেউ নেই, এরকম ধরনের একটা অহংকার চলে আসে। আর তখনই সেই মহা সরস্বতীর কৃপায় তিনি কিন্তু অভিশপ্ত হন, আমি দেখেছি। সেই ক্ষেত্রে বলি উচ্চ শিক্ষার কতগুলো স্তর আছে। ধরুন মাধ্যমিক শিক্ষা পর্যন্ত দুটো গ্রহ খুব প্রয়োজনীয়, চন্দ্র ও বুধ। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে চন্দ্র শুক্র বৃহস্পতির প্রভাব ভালো থাকতে হবে। দেখবেন যাদের বৃহস্পতি অশুভ, বৃহস্পতি ট্রানজিটে হায়ার সেকেন্ডারি বা HS দেওয়ার সময় অবস্থানটা খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট হয় না। মঙ্গল শুক্র শনি এই তিনটি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকে দেখে, এই তিনটি গ্রহের অবস্থান যদি ভালো থাকে তাহলে দেখবেন বিটেক পলিটেকনিক এই জায়গাগুলো থেকে, এই উইংগুলো থেকে ভালো রেজাল্ট হয়। আর রবিচন্দ্র মঙ্গল শুক্র এরা কম্পিউটার ডাক্তারি, আর বাণিজ্য বিভাগের গ্রহটা হচ্ছে চন্দ্র বুধ এবং শনি। এটা প্রাইমারি একটা ধারণা দিলাম। এইবার বলি যে আমাদের অনুষ্ঠানটা তো তা না, আমাদের অনুষ্ঠানটা কি হাতের রেখায় উচ্চ বিদ্যা। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, শিরোরেখা থেকে কোনো সোজা রেখা পরিষ্কার সুস্পষ্টভাবে যদি শিরোরেখা থেকে উচ্চ একটা দিকে, অর্থাৎ শনির দিকে একদম স্ট্রেট পারপেন্ডিকুলার একটা লাইন যায়, কার্ভ কম থাকে, তাহলে কিন্তু তার উচ্চ শিক্ষা হবে। বুধের ক্ষেত্র থেকে, এই যে বুধের ক্ষেত্র, এই ক্ষেত্র থেকে একটি লম্ব রেখা পারপেন্ডিকুলার লাইন আপ যদি সুন্দরভাবে এই দিকে আসে, তাহলে কিন্তু সেই হস্তরেখা দেখলেই বুঝতে পারবেন সে উচ্চ শিক্ষা তার হবে। অতএব তাকে সেইভাবেই উৎসাহিত করা উচিত এবং এনথিউজ করা উচিত। সলোমন রিং এটা কিন্তু ইন্টেলেক্ট ও জ্ঞান নলেজের কারক, যার থাকবে তার একটা বুদ্ধি ও জ্ঞান থাকবে, আর বুদ্ধি আর জ্ঞান সঠিক জায়গায় প্রয়োগ হলে তার উচ্চ শিক্ষার দিকে আকাঙ্ক্ষাটা তৈরি হবে। যেরকম IAS IPS ডাক্তারি MBBS করার পর MD, আচ্ছা FRCS ফিল্ম ডিরেকশনস, আচ্ছা বেদ বেদান্ত দর্শন,
চার্টার অ্যাকাউন্টেন্ট, এই বিভিন্ন রকম দিকেই কিন্তু উচ্চ শিক্ষার যোগ থাকে এবং মানুষ সেটা করে, অ্যাচিভ করে। যারা করে তাদের কিন্তু ওই যোগগুলো থাকে, যেরকম রবি, এটা রবি আর এটা শনি, এখান থেকে কোনো রেখা, মানে শনি থেকে যদি কোনো রেখা সোজা এবং রবি থেকে কোনো রেখা যদি সোজা নিচের দিকে নামে, অর্থাৎ রেখাটা যদি এই দিকে নামে, এরকম ক্লিয়ার সানলাইন থাকে বা ক্লিয়ার ফেট লাইনটা নামে, সেখানে যদি কোনো কাটাকাটি তিল না থাকে, তাহলে জেনে রাখবেন তার উচ্চ শিক্ষা হবেই। লাইভ ইন ফোন অনুষ্ঠান, ফোন অবশ্যই করবেন, জন্ম তারিখ সময় পরিষ্কারভাবে বলবেন, একটা বা দুটো প্রশ্ন করবেন। দেখা দেখি অনেকেই অনেক রকমভাবে ভাবতে পারেন, অনেকেই অনেক রকম চেষ্টা করতে পারেন, পণ্ডিতজির অনুকরণ করতে পারেন। এই যে পণ্ডিতজি কৃত রেখাবিজ্ঞান পুস্তকটা অন্য পুস্তকের সাথে সাথে যে কতটা মাহাত্মপূর্ণ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তার মধ্যে রয়েছে সেটা আরো একবার আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, সময় কখন? আপনার ছেলে কি করছে? আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা কি, এমটেক করেছে মানে একটা ক্যারিয়ার তো গঠন হয়েছে, আপনি চাকরির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, চাকরি। আচ্ছা, প্রথম হচ্ছে ওর কিন্তু শনি ভঙ্গ কালসর্প যোগ রয়েছে, এই যোগটার বৃহস্পতি শুক্র এক জায়গায় রয়েছে, এই এই দুটি যোগ এরকম একটি অবস্থান, সেটা কিন্তু ভালো চাকরি পেতে যথেষ্ট বেগ পেতে হবে, বাধা সৃষ্টি হবে, সেই জায়গাটার প্রতিকার করবেন। আগস্ট 2017, এই 2017 সালের আগস্ট মাস থেকে 18 নভেম্বর, এই স্প্যানটার মধ্যে একাধিক চাকরি পাওয়ার যোগ আছে। তবে যেহেতু শনিভঙ্গ কালসর্প যোগ আছে, কালসর্প মানে একটা পেইন, একটা ব্যথা এবং একটা বাধা সৃষ্টি হতে পারে, সেই জায়গাটাকে একটু ঠিক করতে হবে, ঠিক আছে? সাথে থাকুন গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর, এটাই তো পণ্ডিতজির কাজ, এটাই সফলভাবে করে দেন আপনাদের কাছে। আমি একটু সফলভাবে আপনাদের কাছে তথ্য কিছু জানিয়ে রাখতে চাই, সেটা অনেক কিছু সফলতার জন্য আপনাদের সহায়তা করতে পারে। যেমন হাতিবাগান এবং বেলঘরিয়া একই দিনে দুদিন, অর্থাৎ 25 তারিখ অবশ্যই পেয়ে যাবেন আগামীকালই, আর 26 তারিখ গড়িয়াহাটে অতি অবশ্যই অতি পরিচিত চেম্বারে পণ্ডিতজি পৌঁছে যাবেন আপনাদেরই পরিষেবায়। কৃষ্ণনগর জেলার বন্ধুদের জন্য বলে দিই, 27 তারিখে অবশ্যই পণ্ডিতজি থাকবেন সেখানে, আর 28 তারিখে আবার ব্যারাকপুরে থাকবেন, আবার তারপরের দিন জেলার বন্ধুদের জন্যই আবার পৌঁছে যাবেন বোলপুরে, অর্থাৎ 29 মে বোলপুরে থাকবেন। সমস্ত শিডিউল সময় সারণী টিভি স্ক্রিন খেয়াল করলেও সেখান থেকে নোট ডাউন করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, আর হেল্পলাইন যে নাম্বারগুলো রয়েছে সেগুলো ফোন করলে তো জেনেই যাবেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যিনি ফোন করেছেন তাকে ওয়েলকাম, কে আছে? নমস্কার। বিশ্বকর্মা পূজোর দিন? আচ্ছা, কটার সময় টাইমটা? এখন এই মুহূর্তে পণ্ডিতজির কাছে কি জানতে চাইছেন? আপনি কি বিবাহিতা? তাহলে প্রশ্নটা আগে ঠিক মতো করতে হবে। এই প্রশ্নটা কিরকম হবে?
যে আমি, আমার বিয়ে হয়নি, আমার বিয়ে কবে হবে, বিবাহের পর কেমন যাবে, তাই তো প্রশ্নটা হওয়া উচিত। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার মকর রাশি, রাশির দ্বাদশে শনি রয়েছে এই মুহূর্তে, সাড়ে সাতির ফার্স্ট ফেজ, রাশির নবমে বৃহস্পতি। এই মুহূর্তে গত 15 দিন আগে থেকে আপনার বিয়ের যে সম্বন্ধ যোগ, মানে বিবাহের যে যোগ, সেটা শুরু হয়েছে। হ্যাঁ, এই শুরুটা থাকবে হচ্ছে মানে খুব প্রবল যোগ 18 সালের জুলাই পর্যন্ত। আপনি যেখান থেকে ফোন করছেন সেই বাড়ির থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কিন্তু মুখে গিয়ে সম্বন্ধ ভেঙে যেতে পারে, একদম ফাইনাল স্টেজ বা কথা হচ্ছে বা পছন্দ হচ্ছে, সেখানে গিয়ে কোনো না কোনো কারণে ভেঙে যেতে পারে। সেই জন্য সাড়ে সাতির প্রতিকারটা করা দরকার। আর এবার বিবাহিত জীবনটার কথায় যদি যাই, দাম্পত্য শান্তি আপনার থাকবে, শ্বশুর বাড়ি আপনার ভালো হবে, কিন্তু পাত্রের ডেট অফ বার্থ টাইমটা একটু ম্যাচ করিয়ে নেবেন, তাহলে আরও বেশি শান্তি পাবেন। ঠিক আছে, আপনার কাছাকাছি আমার চেম্বার রয়েছে বালিতে, নিয়মিত তো বালিতে থাকেন অবশ্যই, বলুন, পাশাপাশি অন্যান্য জায়গাতেও থাকছে, বন্ধুরা নোট করে নিচ্ছেন আশা করি। ফোন নাম্বারটা নোট করেছেন কি সকলের জন্য একটু বলে দিই, চাইলে 9674009632, আবার দ্বিতীয় আরেকটি নাম্বার যেটা রয়েছে 9836707677। হ্যাঁ, আপনাকে হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। আমি আরামবাগ হুগলি থেকে বলছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। কি জানতে চাইছেন বলুন? ছেলে কি, না ছেলে কি করছে? হ্যালো, হ্যাঁ, কি দিয়েছে? ফার্স্ট ইয়ার পড়ছে, ফার্স্ট ইয়ার পড়ছে, বিএসসি ফার্স্ট ইয়ার। হ্যাঁ, এখন আপনার প্রশ্নটা কি, এখানে চাকরি কবে পাবে? হ্যাঁ, সরকারি চাকরি কবে পাবে? আচ্ছা, প্রথম হচ্ছে সরকারি চাকরির যোগটা কিন্তু খুব বলবান নয় যে একেবারে পাবেই এ কথা বলা যাবে না, তবে চেষ্টাও করতে পারে, কারণ বৃহস্পতির অবস্থানটা এই মুহূর্তে একটু শুভ জায়গায় রয়েছে, তবে সেই সরকারি চাকরির যোগটা এখনও পড়েনি, পড়বে নভেম্বর 2017 থেকে 19 সালের অক্টোবরের মধ্যে, 17 সালের নভেম্বর থেকে 19-এর অক্টোবরের মধ্যে। আর রাশিচক্রে বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ আছে, সেটার একটা নেগেটিভ এফেক্ট আছে, তবে ওর সময়টা ভালো যাবে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে। ঠিক আছে, আপনি ওকে বলুন একটু এডুকেশনটা আর একটু বাড়িয়ে নিতে। হ্যালো, হ্যাঁ, আমি তো পরিষ্কার করে জোরে 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 কথা বলছি, 17 সালের নভেম্বর থেকে 19 সালের অক্টোবর, এই টাইমের মধ্যেও চাকরির ভালো প্রবল যোগ। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু চাকরির চেষ্টা করলে খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবে না। ঠিক আছে, আশা করি তথ্য পৌঁছালো। এই মুহূর্তে তথ্য জানার জন্য যারা আরও বেশি করে ওয়েট করছেন, আজকের আলোচ্য বিষয়ের ক্যাপশনের দিকে একবার চোখ রাখুন, তাহলে বুঝবেন পণ্ডিতজি কীভাবে বিশ্লেষণ করছেন সেই হস্তরেখা নিয়ে। হাতের রেখায় উচ্চবিদ্যা, যে জায়গায় আমরা থেমেছিলাম পণ্ডিতজি, হাতের রেখাগুলোর উপর উচ্চবিদ্যা নির্ভর করে মানেই হচ্ছে প্ল্যানেটারি অবস্থানটা। আচ্ছা, দেখবেন ভগবান যে মানুষের জন্মটা মানে কাঠামোটা তৈরি করে পৃথিবীতে পাঠান, এই রেখাগুলো হাতের তলায় পায়ের তলায় থাকে, আর কিছুটা কপালে থাকে, পিঠে থাকে না, কিন্তু বুকে থাকে না, কিন্তু কি অদ্ভুত না বিষয়টা, এটা তো এরকমই থাকতো, বা হাতের রেখাটা বুকের মধ্যে থাকতো, একজন জ্যোতিষী জামা খুলে বুক খুলে দেখতো, এরকম একটা অবস্থান হতে পারতো, তো সেটা কিন্তু হয়নি। ঈশ্বরের কি সুন্দর, দুটো হাতের মধ্যে আপনার অদৃষ্টের লিখনগুলো লিখছেন, মানে তার থেকে বড় ইঞ্জিনিয়ার কিন্তু কেউ নেই, এবং এই যে মানব রূপটা সেটা ভগবান শ্রীকৃষ্ণ দেন আর কি, মানে আমাদের ধর্ম অনুযায়ী। সেক্ষেত্রে বলি হাতের রেখার উপর, হ্যালো, হ্যালো, বলুন, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ বলুন, আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনাদের হাবড়ায় চেষ্টা করছি আমি বসার জন্য। হ্যাঁ,
আচ্ছা গুড নিউজ পাওয়া গেল। বলুন কি জানতে চাইছেন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আচ্ছা আপনার ডেট অফ বার্থটা বলুন। আমি মানে আমি বিয়ে হয়ে গেছে, আমি জমি জমা কেনার বিষয়ে জানতে চাইছি। আপনি আগে জন্ম তারিখ সময়টা বলুন, তথ্যগুলো আগে জানান। কি বলছেন? আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ টাইম বলুন। 31/1/1990 হাপড়াতে। বেশ, এই অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো, সবটাই দেখা হয়। বলুন কি জানতে চাইছেন? আপনার এই শোনার চেষ্টা করুন, আপনার শনির সাড়ে সাথে চলছে। আচ্ছা, আপনার জমি অবশ্যই হবে এবং আমি যে টাইমিং বলে দেবো দেখবেন তার মধ্যেই হবে, কিন্তু আপনি খুব সাবধানে জমিটা কিনবেন। এই মুহূর্তে রাশির দ্বিতীয়ে শনি রয়েছে, সে কি করতে পারে, আপনি একটা অ্যাডভান্স করলেন কোনো ল্যান্ড পছন্দ করে, সেখানে ডিসপুট হয়ে সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি জুলাইয়ের শেষের সপ্তাহ থেকে, লাস্ট উইক অফ জুলাই মানে আগস্টের ফার্স্ট উইক থেকে দেখতে থাকুন, আপনার 2018 সালের মে মাস এই স্প্যানটার মধ্যে আপনার জায়গা জমি সংক্রান্ত বিষয়টা সমস্যাটা মিটবে এবং আপনি আগামী দিনে বাড়ি করতে পারবেন। এখনো দেখছি কিন্তু এর মধ্যে কি হবে সেটা জানার জন্য। ওই তো সেই টাইমিংটাই তো বললাম, জুলাইয়ের লাস্ট উইক থেকে যোগটা ভালো। আচ্ছা, এই মুহূর্তে পছন্দ হলেও যে টাইমিংস আছে তাতে বায়নাটা করবেন না, করবেন জুলাই মাসের শেষে, এবং আপনার মোটামুটি একটা স্কোয়ার জমি হবে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? আর আমার চাকরি বাকরি কি হবে তার জন্য আমি মানে এমএ পড়েছি। দাঁড়ান, প্রথম হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠান বা নিজের কোনো সেলফ এমপ্লয়েড কোনো কর্ম আপনি করতে পারেন, আর আপনি কিন্তু চেষ্টা করুন শনি সাড়ে সাতটার প্রতিকার করতে। হ্যাঁ, আর সন্তান ভাগ্যটা আপনার অত্যন্ত শুভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, হাবড়ায় গেলে অবশ্যই দেখা হবে। সাথে থাকুন না পণ্ডিতজি, এই ফাঁকে তাহলে আমি একটা অভিযোগের কথা কিন্তু তাহলে উত্থাপন করব। হাবড়াতে আপনি চেষ্টা করছেন, অর্থাৎ চেষ্টা করছি, আমার ভক্ত শিষ্য বলতে পারো যারা অনুষ্ঠান দেখেন তারাও অনেক দিন ধরে বলেছে একটা আবেদন রাখছেন, একটা ঠিকমতো জায়গা আমি পাইনি এখনো পর্যন্ত যেখানে বসবো, চেষ্টা চলছে, হয়তো এক মাস দেড় মাসের মধ্যে আমি বসবো। কিন্তু আমার অভিযোগ বা বক্তব্য যেটা উত্থাপন আমি আপনার কাছে করে দিতে চাইছি, অন্যান্য যে জায়গাগুলো এত আবেদন আসছে তাদের কি হবে? না, তাদের তো সব জায়গাতেই আমি সময় দিচ্ছি, দিচ্ছি না তো তা না, মোটামুটি সব তারও বাইরে যারা অপেক্ষা করছে। ডায়মন্ড হারবারের থেকে বেয়ালায় মানুষ আসছে, এক মানুষ তো একটা, সমস্ত মানুষের উঠানে গিয়ে তো চেম্বার করা সম্ভব না। হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, বলুন। নমস্কার, হ্যাঁ বলুন তো, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম মলয়। আচ্ছা, হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন বলুন? দুর্গাপুরে জন্ম, দুর্গাপুরেও তো পণ্ডিতজি পৌঁছে যান, আসানসোলে পৌঁছে যান, এটা আপনি জানেন? আচ্ছা বলুন, কি জানতে চাইছেন বলুন। এখন কি সমস্যা হচ্ছে আপনার বলুন? এখন আমি জানতে চাই আমার ব্যবসাটা কি আবার করতে। শুনুন, আপনার আপনার হরোস্কোপের গ্রহের অবস্থান এমনি ভালো রয়েছে এই মুহূর্তে, শুধু কন্যা রাশির চতুর্থে শনি রয়েছে, ধাইয়া আছে, এই ধাইয়াটা কিন্তু খুব ভালো নয়। এই ব্যবসা বাণিজ্যের জন্য একটা ভালো টোটকা আপনি লিখে নিতে পারেন, সেটা হচ্ছে তামার ঘটে ধান ভর্তি করবেন, ধান ভর্তি করে তার মধ্যে 7টা লক্ষ্মী করি রাখবেন আর 7টা সুপারি রাখবেন, রেখে ঘরটা লাল কাপড় দিয়ে মুড়ে দেবেন, সেই লাল কাপড় মোড়া ঘরটার উপর একটা লাল পদ্ম ফুল রেখে যেখানে ব্যবসা করেন সেখানে লক্ষ্মী গণেশের ফটোর সামনে ওটি রাখবেন, প্রতি বৃহস্পতিবার ধূপ দেখাবেন,
শুধু পদ্মফুলটা প্রতি বৃহস্পতিবার পাল্টালেও অত্যন্ত শুভ ফল পাবেন 21 দিনের মধ্যে। হ্যাঁ, ধানটা পুরো ভর্তি করে দিলেন, তার মধ্যে দশকর্ম ভাণ্ডার থেকে 5টা লক্ষ্মী করে নিয়ে বা 7টা লক্ষ্মী করে নিয়ে ভরে দেবেন, দিয়ে 7টা গোটা সুপারি রাখবেন, দিয়ে লাল কাপড় দিয়ে মুড়ে দেবেন। এবার ওই ঘরটার ওপরে পদ্মফুলটা রাখতে হবে, লক্ষ্মী গণেশের প্রতিকৃতির সামনে, শ্রীমূর্তির সামনে ঘরটি রাখবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এটাও এটাও করে এটা করে দেখুন আপনি সামনের বৃহস্পতিবার থেকে। সেটা বললাম যে সাধারণ মানুষ তো বলছে যে ফল দিয়ে নাকি ফল গ্রহণ করতে পারে না, তাহলে ফল তো প্রসাদ এইগুলো কি জানেন তো, মানে এটা যাদের মানে আপনি নিজে বলুন, আমি ভগবানের সামনে ফল দিলাম সেই ফলটা গ্রহণ করব না, সেটা কোথায় বলেছি? না 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 না, সে আমি খুব প্রতিবাদী চরিত্র, সনাতন ধর্মের আমাদের হিন্দু ধর্মের মূল যে তত্ত্ব সেই তত্ত্বই সাধারণ মানুষের কাছে আমি তুলে ধরব, মানুষ নিশ্চয়ই বুঝবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। সাথে থাকুন দাদা, খুব ভালো লাগলো আপনার কথায়। শুধু প্রশংসা সূচক কথা বললেন বলে তা নয়, আপনি যে সচেতন মানুষ সেটা বুঝুন। হ্যাঁ, সচেতন মানুষ কি, শিক্ষিত মানুষ এটা বুঝতে পারবে, আমি যে ফলটা মাতৃমূর্তির কাছে সেবা রূপে দিচ্ছি সেটা আমি গ্রহণ করতে পারবো না, সেটা তো প্রসাদ রূপে গ্রহণ, এটা তো একটা মানে কি বলবো, একটা প্রাথমিক শিক্ষা হয়নি সে মানুষও বলতে পারে। তাহলে তাহলে এই ক্ষেত্রে আমি যেহেতু একদম প্রাসঙ্গিক, আরো একবার যদি এই ফলহারিণী অমাবস্যা যোগের কথা, ফলহারিণী অমাবস্যার সামনেই, ফলহারিণী অমাবস্যার গুরুত্বটা এমনি অমাবস্যার মতোই, এটাকে তান্ত্রিক বা জ্যোতিষরা একটু হাইলাইট করে মানুষের কাছে বার্তাটা পৌঁছায়, কিন্তু বার্তাটা পৌঁছানোর শিক্ষা থাকতে হবে। এই অমাবস্যাটা অন্য অমাবস্যার তুলনায় একটু ভালো একটা যোগ, যোগটা কিন্তু এমন কিছু না, কেন ফলহারিণী হয়েছিল ওই দিন জ্যৈষ্ঠ মাসে, ফলহারিণী কেন হয়েছিল সেই দিন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার পত্নীকে স্ত্রী রূপে পুজো করে মানে নারী শক্তিকে কি করে সম্মান দিতে হয় সেটা জীব শিক্ষা দিয়েছিল, সেদিন থেকে এই বাংলার মানুষ এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাটাকে ফলহারিণী, ফলহারিণী মানে বাজার থেকে ফল কেনা নয়। হ্যালো নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন প্লিজ, কে আছেন? হ্যাঁ নমস্কার, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন এবার। জানাজি বলছি দমদম থেকে, নমস্কার আপনাদের দুজনকে। হ্যাঁ নমস্কার বলুন। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানতে চান? ডেট অফ বার্থ টাইমটা বলুন আগে। হ্যাঁ আমার 1968, দাঁড়ান 1968 11ই অক্টোবর, 11ই অক্টোবর 1968, দুর্গাপূজার মাসে, আমি একটু জেনে নিই আপনার প্রশ্নে যাওয়ার আগে, আপনার মূল্যায়ন কি? ওনার প্রোগ্রাম দেখে আমি কোনোদিন পাই না, অনেকবার ওনার, তা আজকে তো পেলেন আপনি। এইবার পেয়ে গেছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি আমার এই কাজকর্ম কিরকম চলবে? না আপনি কি করছেন এখন? আমি একটু টুকটাক ব্যবসা ব্যবসা করি। আচ্ছা, এই মুহূর্তে আপনার রাশি চক্রের অবস্থানটা গ্রহের খুব খারাপ নয়, ভালোই চলবে, কিন্তু শনির অবস্থানটা একটু অশুভ, কারণ আপনার তো বলছি শনি আপনার তো বৃষ রাশি, বৃষ রাশির ভাগ্যপতি হচ্ছে শনি, মানে রাজ্যকারক গ্রহ, সে অষ্টমে কিন্তু বকরী আছে, সেইটা কিন্তু একটু ইউজুয়াল যে স্মুথনেস অফ লাইফ সেইটাকে একটু বাধার সৃষ্টি করে, এটা নিয়ে ঘাবড়াবার কিচ্ছু নেই। আগস্ট মাস থেকে আবার একটা ব্যবসা বাণিজ্যে যেটা করেন, যে অর্থনৈতিক জায়গা, সেটা ভালোভাবেই চলবে। বৃহস্পতি আপনার একটা হ্যাঁ, গাড়ি না ফ্ল্যাট কোনটা? দুটো তো দুরকম পয়েন্টস। আচ্ছা এবার আপনাকে বলি, আপনার ওই জুন মাসের লাস্ট উইক থেকে ডিসেম্বর, এই স্প্যানটার মধ্যে 850 থেকে 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট হওয়ার যোগ আছে, ঠিক আছে? আচ্ছা,
এটা গেল। দু নম্বর গাড়িটা আপনার হবে, তবে গাড়ি আপনি কোনো সময় ডিপ ব্লু বা কালো কিনবেন না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ব্যবসাটা ভালো চলবে আপনার, জুলাইয়ের সেকেন্ড উইক থেকে ভালোই যাবে। আর কিছু নেই এখন পর্যন্ত, খারাপ কিছু নেই। না না খারাপ থাকবে কেন, রাশির অষ্টমে শনি থাকলে একটু পেমেন্ট ব্লকেজ থাকে, সেটা ছেড়ে যাবে। আর শনির প্রতিকারটা করে রাখবেন, ঠিক আছে। শনির প্রতিকার বলতে কি? রাশির অষ্টমে এই মুহূর্তে গোচরে শনি, আপনার জন্মকালীন শনি রাহু এক জায়গায়, এই এইটাকে জাস্ট একটা এমিথিস্ট পরে থাকুন। মানে আমাকে একজন বলেছে হীরা পড়তে বলেছে। না না হীরাটা অন্য প্রশ্ন, ওটা তো জন্মকালীন চার্টের কথা বলেছে আমাকে, নীলা প্লাস হীরা। না নীলা কিন্তু আপনার পক্ষে অত্যন্ত, শনি আপনার শুভ গ্রহ কিন্তু এই মুহূর্তে একটু অশুভ রয়েছে, বছর দুয়েক একটু ট্রাবল ফেস করাতে পারে, সেই জন্য আপনি নীলা কিনে পয়সা নষ্ট করে তো লাভ নেই। তাহলে হীরাটা ঠিক আছে? হ্যাঁ হীরাটা আপনার এমনিই দরকার, হীরাটা দিলে। হ্যাঁ হীরাটা ভালো, রাশাধিপতিকে পাওয়ার দিলে শরীরটা ভালো থাকবে, সুগার সুগারের দিকটা নিয়ন্ত্রণে থাকবে, বাস সুগার আসতে চাইবে না, মানসিকভাবেও সুস্থ থাকবে। না ওই জন্যই তো বললাম ব্লকেজ মানিটার জন্য শনিটাকে একটু প্রতিকার করতে হবে, ঠিক আছে। সাথে থাকুন দাদা, আমাদের একদম সময় শেষের দিকে, নিশ্চয়ই আপনার আগ্রহ আছে, ওনারও বলার আগ্রহ আছে, কিন্তু আমাদের শিডিউলের মধ্যে চলতে হয়, এখনও কিছু প্রাপ্তিযোগ আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনি যতটা জানলেন নিশ্চয়ই আপনার জন্য অবশ্যই উপকারী, আরও কিছু জানার সুযোগ থাকলে এইটুকু তো মানবেন, অন্যদেরও একটু সুযোগ দিতে হবে, সেই ক্ষেত্রে আজকে আপনাকে বিদায় জানালাম। তবে সুযোগটা থাকছে আপনার সাথে সাথে অন্যদের জন্যও বলি যে দূরের বন্ধুদের কথাই একটু বলবো, 29 তারিখ 29 মে বোলপুর, 28 মে ব্যারাকপুর রয়েছেন তিনি। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ 1997 সালের 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 1997। জন্মের সময় কখন? 1997 সালের 23 ফেব্রুয়ারি। টাইম হচ্ছে 9:56 রাত্রি। ও রাত্রি 9:56। আর কোথায় জন্ম দাদা? জন্মটা কোথায় হয়েছিল? নবদ্বীপ। বলুন প্রশ্ন কি আপনার? নবদ্বীপে জন্ম। কি জানতে চাইছেন এবার সেটা বলুন। হ্যাঁ বলছি কি আমার ছেলের পড়াশোনাটা একটুখানি, আপনার ছেলে কোন ক্লাসে পড়ছে? ছেলে এবার হচ্ছে কি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে, রেজাল্ট এখনো বের হয়নি। হ্যাঁ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে, এখন আপনার প্রশ্নটা কি সেটা বলুন। শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় আছে আর রাহু মঙ্গল এক জায়গায় আছে, এই যোগটা কিন্তু অনেক সময় উচ্চ শিক্ষা বা ভালো কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। আপনি, আমি যেটা বলবো, ওকে একটু প্রফেশনাল কোর্সে অন্য রাজ্যে পাঠাতে পারেন, ঠিক আছে, সেটা পাঠাতে পারেন, সেটা পাঠাটা কিন্তু ভালো হবে। আর 2019-21 সাল এই স্প্যানটার মধ্যেও চাকরি যোগ, আর ও যেন মোটর বাইক না চালায়, একটু সাব চালালেও খুব সাবধান, সেই জায়গায় কিন্তু একটু প্রতিকারের দরকার রয়েছে, কারণ পায়ে বড় আঘাত পেতে পারে কিন্তু। আশা করি আপনার কাছে পৌঁছালো। এবার আমরা একদম যেহেতু শেষ প্রান্তে পৌঁছে গেছি, আজকের আলোচ্য বিষয়, যে আজকের আলোচ্য বিষয়ের ক্যাপশনটা একবার দেখুন, হাতের রেখায় উচ্চবিদ্যা, পণ্ডিতজি বলছিলেন, সেই ব্যাখ্যার শেষ প্রান্তের বিশেষ আলোকপাতের অপেক্ষায় রয়েছি, আর সেই জানার জন্যই পণ্ডিতজির কাছে আরও একবার। না রাশিচক্রটা বিচারের সাথে যদি হাতটা, যিনি ডেট অফ বার্থ টাইমটা নিয়ে যাচ্ছেন, তিনি যদি হাতটাও একটু সামনাসামনি দেখিয়ে নেন তাহলে কিন্তু আমাদেরও একটু ভালো, এবং যার হাতটা দেখা হলো তাকে গাইড করতেও সুবিধা সুবিধা। আর কালকে তো ফলোহারিণী অমাবস্যা, এই অমাবস্যার বিশেষ কিছু বিষয়ে তো আমি অনুষ্ঠান করেছি, অনেকেই দেখছেন, দেখবেন মন দিয়ে, যে ফল আর ফলোহারিণী কথাটা এক না। আপনাকে বলি, যারা বলছে না তাদের বলবেন, আচ্ছা আকাশ আর মহাকাশের পার্থক্য জানেন? বাড়ি থেকে বেরিয়ে আকাশটা দেখা যায়, মহাকাশটা দেখা যায় না কিন্তু, মানে ইনফিনিটিভ লেভেল যেটা সেটা দেখা যায় কি? ফলোহারিণী অমাবস্যা মানে ফল দিয়ে মায়ের পুজো, এই কথা বলছে যারা, তাদের কাছে একটাই প্রশ্ন রাখবেন যে পরের মাসেও তো অমাবস্যা আসবে, সেই মাসে কি দিয়ে পুজো করবেন? মানে তরকারুটি না, এগ রোল না, চাউমিন, মানে কি দিতে চাইছেন মাকে? এখন তো ফল দেই, তো সনাতন ধর্মের যে কোনো দেবদেবীর ক্ষেত্রে, যে কোনো পুজোর ক্ষেত্রে তো ফল একটা মানে এসেনশিয়াল আইটেম। তাহলে ফল
দিতে বলছেন, আবার সেটা পাঁচ ফল, আবার সেই ফলটা গ্রহণ করতে বারণ করছে। কোথায় লেখা আছে এই ধরনের ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের মস্তিষ্কটাকে খারাপ করার রায়িত্ব কেউ দেয়নি? আপনারা নিজেরা তো পড়াশোনা করেন, একটু ধর্মের বই পড়েই দেখুন না। আপনি দেখছেন না যে 64 তন্ত্রের মধ্যে কোথাও লেখা নেই ব্ল্যাক ম্যাজিক? তারা বলছে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বলে কোনো বস্তুই নেই, কোনো বস্তুই জীবনে। আপনি আমাকে একটা বই এনে দেখান তন্ত্রের, ভাগবত গীতা, মানে আমাদের হিন্দু ধর্মের যত ধর্মগ্রন্থ আছে আমার বাড়িতে সব আছে, আসতে পারেন, বা আপনারা কিনে নিয়ে আমার চেম্বারে এসে দেখান তো যে ব্ল্যাক ম্যাজিক কে করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তন্ত্র সাধনা করেছেন, সাধক বামাক্ষাপা করেছেন, রামপ্রসাদ সেন করেছেন, প্রত্যেকে বিরাচারী সাধনা করেছেন, কিন্তু তারা কোনো সময় কি তাদের কোনো পুস্তকে পেয়েছেন যে ব্ল্যাক ম্যাজিক, যেটা দিয়ে সাধারণ মানুষের মঙ্গল হতে পারে? কোনো ম্যাজিশিয়ান দিয়ে যদি মানুষের মঙ্গল হতো তাহলে তো ডাক্তার বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার যারা, তাদের কোনো প্রয়োজনীয়তাই নেই সমাজে। একটু ভাববেন, একটু চিন্তা করবেন, শিক্ষিত মানুষ শিক্ষিত অনুষ্ঠানকে ফলো আপ করবেন, যেটা থেকে আপনাদের মেন্টাল গ্রোথ হবে, জ্যোতিষের বার্তাটা সুন্দর করে পৌঁছাবে, জ্যোতিষটাকে বুঝতে পারবেন। শেষ প্রান্তে যেতে যেতে শুধু স্মরণ করিয়ে যাই, যারা এই অনুষ্ঠানে চেষ্টা করে কথা বলতে পারলেন না তাদের জন্য সুযোগ রয়েছে পণ্ডিতজির ফেসবুকে পণ্ডিতশ্রী অর্পণ টাইপ করে সেই কালকে 9:30 ফেসবুকে লাইভ ইনফোন অনুষ্ঠান আছে, আমি চেম্বারে যাওয়ার আগে নিজের বাড়ির থেকে করব, যারা পেলেন না ফোনে তারা করবেন। আবার 7:50 সৃষ্টি টিভিতে আমার লাইভ ইন অনুষ্ঠান আজকেই আছে, যারা পেলেন না মন খারাপ করার কিছু নেই, তখন আবার চেষ্টা করবেন, অবশ্যই। এইভাবেই আছেন আপনাদেরই প্রিয় পণ্ডিত শ্রী অর্পণ, আজ বিদায়, আগামীতে অবশ্যই দেখা, নমস্কার।
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়।